হ্যাঁ ভাই আপনি ঠিকই দেখেছেন এখন কিন্তু আপনার ফোনে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু ক্যাব ফোন করছে নাম্বারও দেখা যাবে না নামও দেখা যাবে না যতক্ষণ না আপনি এই লকটা আনলক করছেন সো আনলক করার পর কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন এবং আপনি কলটা রিসিভ করতে পারবেন এছাড়া কিন্তু আপনি কোনোভাবে ফোনটা রিসিভ করতে পারবেন না এবং ক্যাব ফোন দিছে নাম্বার কি এগুলো আপনি কিছুই দেখতে পারবেন না সো চলুন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে এই কাজটা কীভাবে করবেন কীভাবে লক লাগাইলে আপনার ফোনে লক ফোন আসলেও কেউ লক না সুরিয়ে কল ধরতে পারবেন না ওকে সো প্রথমত আমরা এই কাজটা করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো জাস্ট আমরা চলে যাব স্টোর অ্যাপসের ভিতরে প্লে স্টোর অ্যাপসের ভিতরে আমরা আসার পর আমরা এখানে প্লে স্টোরে চার্জ করবো ইনকামিং কল লক এই অ্যাপসটা এখানে সার্চ করে আনবো আনার পর আমরা এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবো ওকে এখানে একটু পিন্ডিং হবে এখানে একটু ওয়েট করতে হবে পিন্ডিং আছে এখানে এখানে অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর আমরা অ্যাপসটা ওপেন করবো এখানে ওকে অলরেডি কিন্তু আমাদের এখানে অ্যাপসটা ডাউনলোড করা কমপ্লিট তারপর আমরা জাস্ট অ্যাপসটা ওপেনের উপরে ক্লিক করে অ্যাপসটা ওপেন করে নিব ওকে সো তারপর আমাদের এখানে যদি কোনো অ্যাড আসে তাহলে আমরা এখানে ক্লসে ক্লিক করে অ্যাডটা আমরা এখান থেকে ক্লস করে দেবো ওকে অ্যাড আসবে এটা স্বাভাবিক আমরা ক্লস করে দিলাম দেন এখানে আমাদের দেখতে পাচ্ছেন দুইটা ক্রস বাটন আছে এই ক্রস বাটনটা দুইটাকে আমরাকে গ্রিন টিক এখানে করবো তার জন্য আমরা এই প্রথম এই অপশনটাতে একটা ক্লিক করবো ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো ওকে ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার পর আমরা এখানে অ্যাপসটা কোচে ব্যার করবো দেন অ্যাপসটাকে পারমিশন দিয়ে দিবো ওকে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আমরা জাস্ট মার্ক অন করে দেব তাহলেই হবে তারপর আমরা এখান থেকে ব্রেকে আসবো ব্র্যাগে আসার পর আমরা এই যে এই দ্বিতীয় যেটা আসে অপশনটা এই দ্বিতীয় অপশানটার উপর একটা ক্লিক করবো দেন এখানে অ্যালাউ ক্লিক করবো তাহলে আমরা এখানে মার্ক হয়ে যাবে ওকে তারপর আমরা এখানে সেট লক টাইপ আমরা এখানে ননে ক্লিক করবো না না নিয়ে যদি যখন ক্লিক করবো আমরা কি এখানে পিন লক লাগাবো না প্যাটার্ন লক লাগাবো আমি আপনি এখানে যাক একটা লাগাইতে পারেন আমি এখানে প্যাটার্নে ক্লিক করে দেবো আমি এখানে প্যাটার্ন লক লাগাবো ওকে সো তারপর আমরা এখানে সেট প্যাটার্ন আমরা এটাতে একটা ক্লিক করবো এটাতে ক্লিক করলে এখানে আমাদের মানে মানে লক লাগানোর অপশন আসছে আমরা এখন এখানে যে কোনো একটা লক লাগিয়ে দেবো আমি যে মনে করেন আমি এখানে একটা লক লাগাই তারপর এখানে লক দেবো তারপর এখানে নেক্সটে ক্লিক করবো আবার এই সেম এই লকটা দেবো আবার কনফার্মে ক্লিক করব তাহলে আমাদের এখানে লকটা কী হবে লেগে যাবে তারপর আমরা এখানে জাস্ট অ্যানাবল লক এই টিকমার্ক একটা ক্লিক করে দেব তাহলে আমাদের কাজটা কমপ্লিট এখন যদি আমাদের ফোনে কেউ কল দেয় তাহলে কিন্তু আমাদের ফোনের যে এখন লকটা লাগাইছি এই লকটা যতক্ষণ পর্যন্ত আনলক না করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ফোনের মানে কলটা রিসিভ করতে পারবো না এবং অন্য কেউ যদি মানে ফোনটা নেই তাহলে কিন্তু ফোনটা রিসিভ করতে পারবো না এবং কে কল দিয়েছে না আমার দেখাইবে না দেখতে পারবো না এবং নাম্বারও দেখা যাবে না সো আশা করি আশা করি সবাই বুঝতে পারছেন সো ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠাতে থাকা বেলাইকুনটা অন করে দেবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টটা আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে